আমি এই মুহূর্তে আছি পাঁচকালী উপজেলার কন্ডামারিনোর সমুদ্র সৈকতের আলোকিয়া পয়েন্টে। আপনারা জানেন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ইতিমধ্যে সারা দেশ ব্যাপী মাঝারি ধরনের বৃষ্টি ও আবহাওয়া ও দমকাও বৃদ্ধি শুরু করেছে। আপনারা অন্যান্য আজকের সমুদ্র সৈকত অনেক বেশি উত্তর সমুদ্র সৈকতের কালকেও কিন্তু ইতিমধ্যে গ্রামের দিকে আসতে পড়তেছে। আপনারা দেখতেছেন আমার ঠিক পশ্চিমে হচ্ছে বঙ্গোপসাগর এবং আমার পূর্ব দিকে হচ্ছে আমাদের বড়পুনা গ্রাম পশ্চিম বড়পুনা। আপনারা দেখতেছেন ইতিমধ্যে সমুদ্রের উত্তালটিও কিন্তু উত্তালটিও কিন্তু আস্তে আস্তে গ্রামের দিকে পড়তেছে। তাহলে আমাদের গ্রাম কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজ রাতেও কিন্তু একটা ঘূর্ণিঝড়ের কারণে পানি বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো আমি বাঁশকাল এক্সপ্রেসের পক্ষ থেকে আমি গ্রাম উপকূলী অঞ্চলের মানুষকে আমি অনুরোধ করবো আপনারা নিরাপদ স্থানে থাকুন। আমাদের সচেতনতায় কিন্তু আমাদেরকে ওনার জন্য অনেক দূর সহায়তা করবে। সো সবাই নিরাপদে থাকুন। সাথে থাকুন সমুদ্র সৈকত থেকে। ধন্যবাদ সবাইকে।